রহিম সম্মানিত ভাই বোনেরা সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত মারেফাতের নামাজ এই মারেফাতের নামাজটা কি কেন এটা কেন জরুরি এই বিষয়টি আজকে আপনাদের সামনে পরিষ্কার করব। সম্মানিত ভাই বোনেরা ভিডিওটি খুবই মূল্যবান হতে চলেছে শেষ পর্যন্ত দেখুন মহানবুল্লাহ আলমিন পবিত্র কালামে হাকিমের মধ্যে তিনি বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহ সদকিম আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীল এবং গর্হিত কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে নামাজিকে ফিরিয়ে রাখে কিন্তু আফসোস আমরা বর্তমানে নামাজ আদায় করছি কিন্তু নামাজের যে ফলাফল সেই ফলাফলটি কিন্তু আমরা বাস্তব জীবনে পাচ্ছি না সম্মানিত ভাই বোনেরা এই কারণটা কি আমরা যদি মারেফাতের সেই নামাজটা যদি আমরা আদায় করতে পারি তাহলে কিন্তু দেখবেন এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারব সম্মানিত ভাই বোনেরা একটি বিষয় অপ্রিয় হলেও সত্য সে বিষয়টা হল এই বোঝার জন্য আপনারা অন্যভাবে নেবেন না এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য যে একজন পুরুষ সে তার বিবাহিত স্ত্রীর সাথে সহবাস করেও তার দ্বারা জেনার গুণা হতে পারে কিভাবে জানেন যদি সে তার স্ত্রীর কাছে গিয়ে অন্য একটি নারীর কল্পনা করে অর্থাৎ তার বাহুডোরে তার স্ত্রী কিন্তু তার কল্পনা রাজ্যে একটি অন্য একটি নারী সেখানে বিরাজ করছে যদি সেই নারীকে কল্পনা করে সে যদি স্ত্রীর সাথে মিলিত হয় পরিষ্কার এটি কিন্তু তার জেনার গুণা হবে একইভাবে কোনো নারী কোনো স্ত্রী সে যদি তার স্বামীর সাথে মিলিত হয় এবং ওই সময় যদি তার মনের জগতে তার হৃদয় পটে পটে যদি অন্য পুরুষ সেখানে অবস্থান করে এবং সে যদি ওই পুরুষের সাথেই মনে মনে সে যদি অবস্থান করে থাকে তাহলে ওই নারীরই কিন্তু জেনার গুণা হবে সম্মানিত ভাই বোনেরা এই বিষয়টি যেমন আপনারা পরিষ্কার বুঝতে পারলেন ঠিক তদ্রূপ আমরা যখন নামাজের দণ্ডাবান হই তখন আমরা আল্লাপাক রবুল্লা আলমিনকে ছেড়ে দিয়ে আমরা দুনিয়ার সেই চিন্তা মগ্নতাই আমাদের মাঝে থেকে যায় অর্থাৎ আপনি যেরকম চান না যে আপনার বিছানায় আপনার স্ত্রীর আপনার বিছানায় আপনার স্ত্রী অন্য কোনো পুরুষকে নিয়ে আসুক এটা আপনি কোনোদিনও পছন্দ করবেন না ঠিক তদ্রুপ আল্লাপাক রবুল্লা আলমিন কখনও চান না বান্দা যখন নামাজের দণ্ডায়মান হয় তিনি এবং তার বান্দায় মাঝখানে অন্য কেউ থাকুক আল্লাহ পাখিরা কখনো চান না সম্মানিত ভাই বোনেরা এই জন্য মারেফাতের নামাজ হল আপনি যখনই নামাজ পড়বেন সেই পাচক নামাজ আপনি জামাতে পড়েন অথবা আপনি মসজিদে পড়েন অথবা আপনি খানকায় পড়েন অথবা নিজের বাসায় পড়েন যেখানেই পড়েন আপনি যখন অজু করতে গেছেন অজু করার সময় থেকে কিন্তু মারেফাতের নামাজটা শুরু হয়ে যায় সেই নামাজটা কি। আপনি যখন অজু করতে গেছেন তখনই আপনাকে দুনিয়ার সমস্ত অর্থাৎ আপনি হাত ধৌত করতেছেন অর্থাৎ এই হাত দ্বারা এতক্ষণ আপনি দুনিয়ার কাজ করেছেন এখন হাত ধৌত করে আপনি রাব্বুল আলমিনের জন্য হাত দুটোকে প্রস্তুত করছেন চেহারা একইভাবে আপনার ফার্সিল উজু হাকুম ও আইদি আকুম ইলাল মারা ফেকে ওম শাহু বীর ও সিকুম ও আরজুল আকুম ইলাল কাবাইন এই যে আপনি যে আপনার চেহারা ধৌত করতেছেন দুই হাত ধৌত করতেছেন মাথা মাসেও করতেছেন আপনার পা ধৌত করতেছেন এই যে আপনি যা কিছু করছেন অজুর যে ফরজ সন্ন্যদুলা পালনের মধ্য দিয়ে আপনি দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে মহান রবের স্মরণে নিজেকে প্রস্তুত করবার জন্য আপনি কিন্তু তৈরি হচ্ছেন এখান থেকে ট্রেনিংটা শুরু যে তোমার মনটাকে তুমি কি করো রবের দিকে ঘুরাও তোমার মালিকের দিকে ঘুরাও এই জন্য কিন্তু আদি যখন একজন মমিন ব্যক্তি নামাজে দণ্ডায়মান হয় সে কিন্তু তার রবের সাথে কথা বলে কথোপকথন করে কনভার্সেশন করে নামাজের ভিতরে সে আর তার রব মাঝখানে কেউ নেই এই জন্য বান্দা যখন নামাজের দণ্ডায়মান হয়ে সে যখন অন্য কোনো চিন্তা করে পাক আকুল আলমিন বলেন বান্দা আমার চাইতে শ্রেষ্ঠ কেউ আছে কি তুমি যার চিন্তা করছো আমার চাইতে উত্তম কেউ আছে কি যে আমি তোমার সামনের দণ্ডায়মান আমাকে রেখে তুমি তার চিন্তা করছো একবার দুইবার তিনবার আল্লা পাক রবুল্লা আলমিন বান্দাকে তার সাথে কানেক্ট হওয়ার জন্য ডাকতে থাকেন কিন্তু বান্দা যখন শোনে না আল্লাহ পাক তখন রাগান্বিত হয়ে এই বান্দার নামাজ বান্দার মুখের দিকে ছুঁড়ে মেরে পাক তখন চলে যান সম্মানিত ভাই বোনেরা এই জন্যই হাদিসে বলা হয়েছে লা হজুরিল কাল হুজুরি দিল সারা কারো নামাজ আল্লাপাক কবুল করেন না এই জন্য অমনোযোগী অন্তর হ্যাঁ এই অমনোযোগী অন্তরের নামাজিদের জন্য ওয়েল দোজক জাহান নামের কথা বলা হয়েছে অর্থাৎ আপনি যখন নামাজের দন্ডায়মান হচ্ছেন আপনার পরম প্রমাসপথ সেই মহান মালিকের সাথেই যেন আপনার সময়গুলো অতিবাহিত হয় অর্থাৎ তুমি এমনভাবে বাদাত করো যেন তুমি আল্লাহকে দেখছ যদি তুমি আল্লাহকে দেখতে নাও পাও তুমি এই বিশ্বাসে স্থির রাখো আমার মহান মালিক তিনি আমার মাঝে বিরাজ করে তিনি আমার সামনে দণ্ডায়মান থেকে আমাকে তিনি দেখছেন আমাকে তিনি শুনছেন আমার প্রত্যেকটি ক্রিয়াকর্ম তিনি প্রত্যক্ষ করছেন এই জন্য বান্দা যখন সেজদায় যায় তখন আল্লাহর এত নিকটবর্তী হয়ে যায় যে বান্দা যদি জানতো সে আল্লাহর কত নিকটে পৌঁছে গেছে মৃত্যু পর্যন্ত সে কিন্তু আর মাথা উঠাইতে চাইত না সম্মানিত ভাই বোনেরা আসলে মারেফাতের সালাদ বলতে যে সালাদ আমার রাসুলে করিম সাল্লিয় সাল্লাম আদায় করেছেন সেই সালাদকে বোঝায় মারেফাতের সালাদ বলতে আলী আলিকার রা ওই সালাদ আদায় করেছেন যে নামাজে তিনি দণ্ডায়মান তার পা থেকে তীর খুলে ফেলা হচ্ছে নাই। অর্থাৎ ওই নামাজকে মূলত মারেফাতের নামাজ বলতে বোঝায় মিনিন নামাজ হচ্ছে মমিনের জন্য মেয়াজ যেই নামাজে অর্থাৎ দেহ এবং রুহু যেমন একসাথে বাস করে নামাজের দণ্ডায়মান হলে বান্দা এবং আল্লাহ একসাথে অবস্থান করবে মাঝখানে আর কেউ থাকবে না সম্মানিত ভাই বোনেরা আসলে শরীয়ত তরিকত হাকিকত মারেফত এই চারটা জিনিসকে সামনে রেখে যখন আমরা ইবাদত করবো ওই ইবাদতগুলো ফলপ্রসূ হবে হ্যাঁ ওই ইবাদতগুলোতে লজ্জত থাকবে স্বাদ থাকবে এই জন্য খাজা মহিনুদ্দিন চেষ্টি আজমিরি রহমতুল্লাহ বলেছেন যে একজন আবেদ আল্লাহর ইবাদত গুজার ব্যক্তি সে হাজার বছর সাধনা করে আল্লাহ যদি তার হায়াত হাজার বছর দিয়ে দেয় সে হাজার বছর ইবাদাত করে আল্লাহর যতটা কাছে পৌঁছতে পারে একজন প্রেমিক সে প্রেমের হালতে গিয়ে একবার যখন রবকে তার তৃষ্ণার্ত হৃদয়ে তার প্রেম প্রেমকাতর হৃদয়ে সেই তৃষ্ণার্ত হৃদয়ে যখন একবার হাঁক দিয়ে আল্লাহকে ডাকে তখন ওই আবেদের হাজার বছরের ইবাদতকে পিছনে ফেলে আশেক প্রেমিক আল্লাহর কাছে তার চেয়েও দ্রুত আল্লাহর কাছে পৌঁছে যায় সম্মানিত ভাই বোনেরা এই জন্য মূলত নামাজটা হচ্ছে মেরাজুল মিরিন নামাজ হচ্ছে মমিনের জন্য মেয়েরাজ রসুলের করিম সাল্লাহসাল্লাম যেভাবে আল্লাহর সাথে একটা প্রেমের বন্ধনে তিনি আবদ্ধ হয়েছিলেন ঠিক তদ্রূপ আপনি আমি যখন নামাজ আদায় করব। সেই পরম প্রেমাস্পদ আল্লাহকে নিয়েই আমরা নামাজ আদায় করব। অর্থাৎ নামাজের দণ্ডামানি হব রবের সাথে সংযুক্ত হওয়ার জন্য রবের সাথে সংযোগ স্থাপন করার জন্য নামাজের দণ্ডায়মানি হব তার সান্নিধ্য পাবার জন্যে নামাজের দণ্ডায়মানি হব তার অস্তিত্ব উপলব্ধি করবার জন্যে নামাজের দণ্ডায়মানি হব তার সাথে সম্পর্ক উন্নয়ন করবার জন্যে নামাজের দণ্ডায়মানি হব আমার মাঝে আমার যে মহান মালিক বিরাজ করতেছেন সেই মালিককে খুঁজে পাওয়ার জন্যই আমার নামাজের দণ্ডায়মান হওয়া আর আমি দৈনিক পাশক্ত নামাজ যখন জামাতের সাথে অথবা আমি যদি কখনো একাকী আদায় করি আমার এই নামাজের মধ্য দিয়ে আমি যদি আত্মিক উন্নতির দিকে এগিয়ে যেতে পারি তাহলেই নামাজ যাবতীয় অশ্লীল এবং পাপের কাছ থেকে আপনাকে আমাকে যেমন ফিরিয়ে রাখবে তদ্রূপ নামাজ হবে মেয়ারাজ তদ্রুপ এই নামাজ হবে জান্নাতের চাবি অর্থাৎ আল্লাহকে পাওয়ার চাবি এই নামাজ হবে আপনার আমার জীবনের সফলতার দুয়ার খুলে দেবে এই নামাজ সমস্ত পাপাচার থেকে আমরা নিজেকে বিরত রাখতে পারব সম্মানিত ভাই বোনেরা আসুন আল্লাহ পাক রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন হাকিকতে সালাদ আমরা আদায় করতে পারি وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته